নমস্কার আমার নাম ডক্টর তন্ময় কর্মকার আমি মণিপাল হসপিটাল ব্রডওয়েতে অ্যাজ এ কনসালটেন্ট অর্থোপেডিক সার্জন হিসাবে কাজ করি আমি মেইনলি জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জারি আর্থ্রোস্কোপিক সার্জারি নিয়ে ডিল করি তো আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হতে চলেছে নি রিপ্লেসমেন্ট সার্জারি তো বেসিক্যালি নি রিপ্লেসমেন্ট সার্জারি শুনলেই জনসাধারণের মনে একটা ভীতির উদ্বেগ জন্মায় যে না বাবা আমি এই অপারেশনের জন্য যাব না আমার পাশের বাড়ির লোকটি তো অপারেশন করিয়ে দেখা যাচ্ছে একদমই ভালো হয়নি তো প্রথমত আমি বলবো এটা একটা কমপ্লিটলি মিথ নি রিপ্লেসমেন্ট সার্জারি ইজ ওয়ান অফ দি মোস্ট সাকসেসফুল অপারেশন অফ দি লাস্ট ডিকেড এটা যে কোনো জার্নালি আপনারা পেয়ে যাবেন যদি প্রপার পেশেন্ট সিলেকশন করা যায় প্রপারলি সিলেক্টেড পেশেন্টের ক্ষেত্রে প্রপার জায়গায় উইথ প্রপার ইনস্ট্রুমেন্টেশন এই ধরনের অপারেশন হয় এবং আমি প্রায়োরিটি দিয়ে বলবো যে পেশেন্ট সিলেকশন ইজ অফ আট মোস্ট ইম্পর্ট্যান্ট যদি প্রপারলি পেশেন্ট সিলেক্ট করে এই ধরনের অপারেশন করা যায় তাহলে কিন্তু খুব ভালো রেজাল্ট পেতে পারেন কোন পেশেন্টদের হাঁটুর আর্থ্রাইটিসে ভুগছেন তাদের ক্ষেত্রে রিপ্লেসমেন্ট সার্জারি প্রয়োজন যারা প্রচণ্ড হাঁটাচলা করতে গেলেই ব্যথার পেনের সম্মুখীন হচ্ছেন প্রচন্ড হাঁটু বেঁকে গেছে হাঁটাচলা করতে গেলে একটা ব্যালেন্সের সমস্যা হচ্ছে একদমই হাঁটাচলা করা যাচ্ছে না দৈনন্দিন কাজকর্মগুলো করা যাচ্ছে না সেই ধরনের পেশেন্টের ক্ষেত্রে কিন্তু রিপ্লেসমেন্ট সার্জারির মাধ্যমে সুফল দেওয়া সম্ভব প্রথমত আমরা বলে রাখি যে যে টানা হাঁটতে পারছেন উইদাউট এনি পেন এই ধরনের পেশেন্টের যতই অ্যাডভান্স আর্থ্রাইটিস হোক না কেন তার কিন্তু অপারেশনের প্রয়োজন নেই তো যে পেশেন্ট একদমই হাঁটাচলা করতে পারছেন না রেস্টিং পেন হচ্ছে তাদের ক্ষেত্রেই অপারেশনের প্রয়োজন সো ভয় পাওয়ার কিছু নেই যদি একশো শতাংশ অস্টিওয়ার্থ্রাইটিস এর পেশেন্ট থাকে তার মধ্যে নাইনটি ফাইভ এর কিন্তু ম্যানেজমেন্ট আমরা কনজারভেটিভলি করতে পারি ফাইভ পার্সেন্ট পেশেন্টের জন্য এই ধরনের অপারেশনের প্রয়োজন আর একটা ভয়ভীতি থাকে মানুষদের মধ্যে যে নি রিপ্লেসমেন্ট মানে হয়তো পুরো অঙ্গটাকে চেঞ্জ করে দিয়ে নতুন একটা অঙ্গ লাগিয়ে দেওয়া এটা কিন্তু অন্য কিডনি হার্ট লিভারের মতো রিপ্লেসমেন্ট নয় বেসিক্যালি যেটা করা হয় যে ড্যামেজ সার্ফেসটাকে চেঞ্জ করে দিয়ে একটা মেটালের সার্ফেস বসিয়ে দেওয়া হয় ফিমারের ক্ষেত্রে ফিমারাল কম্পোনেন্ট থাকে টিবিয়ার ক্ষেত্রে টিবিএল কম্পোনেন্ট থাকে আর দুটোর মাঝখানে একটা পলি ইথিলিন কম্পোনেন্ট থাকে যেটা দিয়ে হাড়ের মাঝখানের গ্যাপটা আমরা মেনটেন করি তো এখনকার দিনে ডিউ টু ইনপ্লান কোয়ালিটি দেখা গেছে যে এই ধরনের সার্জারি একবার করার পর ইউজুয়ালি পঁচিশ থেকে তিরিশ বছর কিন্তু ইজিলি এর লাইফ টাইম চলে যায় ওই জন্য যদি কোনো পেশেন্টকে আমরা ফিফটি ফাইভ বা সিক্সটি অ্যারাউন্ড এই অপারেশন করতে পারি তো তার সারা লাইফেই কিন্তু এই অপারেশনটা ভালো কাজে দেবে তো এই ধরনের অপারেশনের মেইন সুবিধা হলো তিনটে নাম্বার ওয়ান এবং যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ব্যথাটা একদম চলে যায় যেহেতু ড্যামেজ সার্ফেসটা কভারড হয়ে যাচ্ছে নাম্বার টু যাদের হাঁটু বেঁকে গেছে ওই বেঁকে যাওয়া হাঁটুটাকে আমরা টেবিলেই কিন্তু স্ট্রেট করে দিই এবং দেখা গেছে তার ফলে যেটা হয় যে রোগীর হাঁটা চলা অনেক নর্মাল হয়ে যায় সিঁড়ি ওঠানামা করা উঁচু নিচু জায়গায় হাঁটা যেগুলো আগে খুব কষ্টদায়ক ছিল সেগুলো অনেকটা ইজি হয়ে যায় এবং একবার এই অপারেশন করলে পঁচিশ থেকে তিরিশ বছর আরামদায়ক একটা জীবনযাপন করতে পারেন পেশেন্ট এই ধরনের অপারেশনের প্রোটোকল যেটা আমরা ফলো করি যে রুগী যখন আমাদের কাছে আসেন তার প্রপার একটা ক্লিনিক্যাল এক্সামিনেশন করা হয় তারপর আমরা তার বিভিন্ন টেস্ট করে দেখি যে ওয়েদার হি অ শিজ ফিট ফর দি অপারেশন অন নট যদি কোনো গন্ডগোল থাকে কোনো রিপোর্টে সেগুলোকে আমরা আগে থেকে ঠিক করে নিয়ে তারপরেই অপারেশনের জন্য যাই অপারেশনের দিনটাই শুধু পেশেন্টকে রেস্ট নিতে হয় তার পরের দিন থেকেই হাঁটু ভাঁজ সোজা করে এক্সারসাইজ স্টার্ট হয়ে যায় এবং দ্বিতীয় দিন থেকেই পেশেন্টকে আমরা হাঁটা চলার মতো করে দিতে পারি ইনিশিয়ালি পেশেন্ট ওয়াকার নিয়ে হাঁটেন এবং আগামী চার থেকে পাঁচ দিন যে যতটুকু হসপিটালের মধ্যে থাকেন তার মধ্যে সিঁড়ি ওঠানামা করা বাথরুম টয়লেট যাওয়া এই ধরনের কাজ কিন্তু আমরা পেশেন্ট কে প্র্যাকটিস করিয়ে দিই যাতে ছুটির পরে উনি বাড়িতেই স্বাবলম্বী হয়ে কাজকর্মগুলো করতে পারে পোস্ট অপারেটিভ প্রোটোকলের মধ্যে একটা ইম্পর্ট্যান্ট বিষয়বস্তু হলো ফিজিওথেরাপি এই ফিজিওথেরাপি মোটামুটি দেখা যায় যে একটা পেশেন্টের চার সপ্তাহ থেকে ছ সপ্তাহ মতো পোস্ট অপারেটিভ পিরিয়ডে লাগে ইউজুয়ালি আমি যেটা প্রোটোকলাইজ বলে রাখি পেশেন্টদের যে এই ধরনের অপারেশনের চার সপ্তাহ পরে বা এক মাস পরে উনি পেশেন্ট বাড়ির বাইরে বেরোতে পারবেন দু মাস থেকে পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করতে পারবেন এবং তিন মাস থেকে পেশেন্ট কিন্তু একদম সুস্থ জীবনযাপন আগের মতো ফিরে যাবে নমস্কার